একটা দানবীয় দল চালাচ্ছে বিজেপি ত্রিপুরায়। যে আমাকে ছোবল দেবে আমি প্রেম করব, এটা তো ত্রিপুরাবাসী মেনে নেবে না। পুলিশ গুলি করছে, এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয়, মাথা বাজিয়ে দিয়েছে, আপনারা কি করছেন? তৃণমূলের দাবি, শনিবার ত্রিপুরায় দফায় দফায় একাধিকবার তাদের ওপর হামলা হয়, যার শুরুটা হয় আমবাসা ও ডলুবাড়ির মাঝে। তৃণমূল নেতৃত্বের দাবি, আসাম আগরতলা রোডে খালি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে কনভয়ের তিনটি গাড়ি আজকে ঘিরে রাখা হয়। আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে আসাম ত্রিপুরা রোডের ওপরে ডলুবাড়ি থেকে আমবাসার মাঝামাঝি ঠিক এই জায়গাতেই তাদের গাড়ির ওপরে প্রথম হামলার ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের আক্রান্ত নেতাকর্মীদের দাবি যে এই রকম জায়গায় তাদের গাড়ি ঘিরে ধরে 50-60 জন, এবং গাড়ি ঘিরে ধরে গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। 200 মিটার দূরে জড়ো হয়ে যান তৃণমূল কর্মীরা, কোনো মতে সেখানে পৌঁছে রাস্তা অবরোধ শুরু করেন যুব তৃণমূলের নেতা নেত্রীরা। সেখানে পুলিশের পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সিআরপিএফ উপস্থিত ছিল। খানিকক্ষণের মধ্যে জড়ো হয়ে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, তারপরই ইট বৃষ্টি, বোমাবাজি শুরু হয়। দেখুন, বোমিং করছে, দেখুন দেখুন দেখুন, বোমিং চলছে, পুলিশ গুলি করছে, ওরা ইট ছুড়ছে, পুলিশ গুলি করছে। যেভাবে মারধর করা হয়েছে, পাথর মারা হয়েছে, গুলি চালানো হয়েছে, এবং সবচেয়ে আশ্চর্য, পুলিশের সামনে দাঁড় করে রেখে মেরেছে। পশ্চিমবঙ্গে গত কয়েক দশক ধরে হিংসা আর রাজনীতি আলাদা করা যাচ্ছে না, আর উল্টো দিকে ত্রিপুরা একটা শান্ত রাজ্য ছিল, সেটাকে গিয়ে অশান্ত করা হয়েছে। তৃণমূলের কনভয় পদ্মবিল মোড়ে পৌঁছলে আগরতলা খোয়াই রোডে 150-200 জন ফের হামলা চালায় বলে অভিযোগ। ঘড়ির কাঁটায় শনিবার 9:15 পদ্মবিলের মোড়ে এসে পৌঁছায় তৃণমূলের নেতাকর্মীদের তিনটে গাড়ি। রাস্তায় তখন দাঁড়িয়ে রয়েছেন সশস্ত্র অবস্থায় প্রায় 150-200 জন। তারা আত্মরক্ষিতে হামলা চালান গাড়ির ওপরে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাড়ির ভাঙা কাঁচ। বিজেপি অবশ্য তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে। জয়া দত্ত, উনি বাইক ভাঙচুর করছেন, পথচারীর বাইক ভাঙচুর করছেন, কলকাতা থেকে উড়ে এসে ত্রিপুরার মানুষের সম্পত্তি নষ্ট করছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলছেন। দলমত নির্বিশেষে এটা ত্রিপুরাবাসীর সেন্টিমেন্ট যে এই সংস্কৃতিতে ত্রিপুরা অভ্যস্ত নয়। বিয়ন্ড লিমিট যখন হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই যে আমাকে ছোবল দেবে, আমি প্রেম করব, এটা তো ত্রিপুরাবাসী মেনে নেবে না। শনিবারের এই ঘটনা ঘিরে এখনো উত্তাল ত্রিপুরা এবং বাংলার রাজনীতি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, আগরতলা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।